Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. Assalamu alaikum. Priyo darshok, Simple Village Life er pokkho theke ami Mohammad Sumon apnader shokolke janai antorik shubhechha obhinondon. Aaj apnader niye eshechi Chowbaziar Guru Bazar e. Apnara jara kom dame বাচ্চা সহ দুধের গাভী কিনতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজ আপনাদের বাচ্চা সহ গাভীগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, চলুন শুরু করি। কি জাতের গাভী? ফিজিয়ান। ফিজিয়ান? আর বাচ্চারা তো না ইয়ে, বাচ্চারা তো ফিজিয়ান না? হ্যাঁ। বকন ভাই? বকন বছর। বাচ্চা কতদিন হলো ভাই? বাচ্চা কতদিন হলো? মোটামুটি আপনার এক মাস বাইশ দিন। এক মাস বাইশ দিন। এই গাভীতে দুধ দেয় কতটুকু? আপনার দুই বেলা দিলে 10-11 কেজি হয়, সকালে 7 কেজি। 10-11 কেজি পাবো না? এটা কত নম্বর বিয়ে ভাই, বলতে পারবেন? না ভাই, এটা আমি সেটা বলতে পারবো না, আমার বাড়িতে সব প্রথম এটাই বিয়ে স্যার। আপনার বাড়িতে প্রথম এটা? হ্যাঁ। দাম চাইছেন কত এটা গাভী সহ বাচ্চা সহ? 1,20,000 ভাই। 1,20,000 চাইছেন না? প্রিয় দর্শক, গাভী গরু কেনার ক্ষেত্রে আপনাদের আরেকটি তথ্য দিই যে অবশ্যই গাভী গরু কেনার আগে তার কয়জাত বয়স এবং কয়টি বিয়ান দিয়েছে অবশ্যই জেনে নেবেন, আর কতটুকু দুধ দেয় তা অবশ্যই দেখে নেবেন। যদি ব্যাপারীরা বলে 10 লিটার দুধ দেয়, সে যদি বাজারের পুরে 10 লিটার দুধ দিয়ে দেখায়, তারপরেও আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে সেইটি সেই গরু 6-7 কেজির বেশি দুধ দেবে না। ভাই গাভীর বয়স কত? গাভীর বয়স কত বুঝলাম না? 6 জাতের ভাই। 6 জাতের যায়? এটা কী জাতের ভাই? দেশি। দেশি? বাচ্চারা ষাট নাকি? এটা দুধ দেয় কতটুকু ভাই? দুধ কতটুকু দেয়? 5 কেজি দেয় না? দাম চাইছেন কত আপনি? দাম চাইলেন কত? 80-82 চাচ্ছেন? আপনারা যেখান থেকে গাভীর গরু ক্রয় করুন না কেন, প্রতিটি গরু ক্রয় করার আগে অবশ্যই গাভীর বয়স কম বয়স দেখে কিনবেন, আর গাভীর দেখে ভালোভাবে দামাদামি করবেন, দামাদামি করে কিনবেন। আর গাভী গরু কেনার ক্ষেত্রে আপনারা দেখবেন যে গরুটির চামড়া চিকন পাতলা এবং শিংটা অনেকটা চিকন এবং দুধের চারটা নিপিলি প্রায় সমান, এই টাইপের গরু কিনবেন, আর অবশ্যই ভালোভাবে দামাদামি করে নেবেন। চলুন আরেকটি গাভীর দাম সম্পর্কে জানি। কি জাতের গাভী? সিন্ধি। সিন্ধি? বয়স কত হলো ভাই? বয়স 7 দশ হলো। বাচ্চা হয় কতদিন? 7 দিন হয়েছে। 7 দিন হয়েছে? কত নম্বর বিয়ানের বাচ্চা ভাই? 3 নম্বর। 3 নম্বর বিয়ান? গাভীর দুধ দেয় কতটুকু? দুধ এখন দুলে 500 হবে। 5 কেজি? সারাদিনে তো একটু বেশি পাওয়া যাবে তাহলে, তাই না? হুম হুম। দাম চাইছেন তো ভাই আপনি? দাম 65 বলছে। 65 বলছে? আপনি চাইছেন কত? 70-এর উপরে। 70-এর উপরে? ¿Qué es lo que se llama?
চাচা কি জাতের গরু হলো? কি জাতের গরু? কি জাতের গরু এটা? সিন্ধি। বাচ্চাটা কি ষাঁড় না বকনা? বকনা। বকনা কয়দিন হলো বাচ্চার? বাচ্চার বয়স বুধবারে 12টার দিকে দিয়েছে। বুধবারে দুধ দেয় কতটুকু চাচা? দুধ দিছে কতটুকু? দুধ আগলে বেলো 500 দুধ দিছে। 500? এটা দাম চলেন কত? দাম চলেন কত এটার? দাম 75। 75 চাইছেন? ছবি তুললেন? হুম, ছবি তুলছে। দেখেন আমাকে দেখেন। এটা দেশি? হ্যাঁ দেশি। বয়স কত হলো ভাই? বাচ্চা? হুম, বাচ্চা বয়স 12 দিন। 12 দিন? কয় বেন দিল গাভি? 3টা। 3টা হলো? সাইডটা টান দাও। কত দাম চালান ভাই? দাম চাইছেন কতটার? দাম চাও 65। 65 চাইছেন? এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর এই হাট সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করতে পারেন, আমাকে ফোন করতে পারেন। আর হ্যাঁ, প্রতিটি ভিডিওর তারিখ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটি 26 তারিখ, 10/2018 তারিখের ভিডিও, আমি তারিখটা বলে দিলাম। তাছাড়া যারা আরও তারিখ জানতে চান তারা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেখবেন, আমি ওখানে তারিখ দিয়ে দিই। ভাই এইগুলো দাম 60,000 চাই? 60-এর উপরে দাম বলতে হবে? বয়স কত গাভীর? বয়স 6 দিয়ে ভাই। 6 হচ্ছে? কয় বেন দিয়েছে? বিয়াল 2টা দিয়েছে আমাদের। 2টা? এটা কি ষাঁড় বাচ্চা? না বকনা। বকনা বাচ্চা? দাম জানো কত? দুধ দেয় কতটুকু ভাইটা? 3.5 কেজি করে ভাই। 3.5 কেজি তাই? দাম চলেন কত? 60 চাইছেন? আমি দেখতেছি, নিব না। সিন্ধি?
65 পাবেন না বুঝতে আছে, 65 করে নয়, এটা গরুটা দেখেন আপনি, আপনি এই যে 2000 টাকা ঠিক আছে, 70 উপরে ভাই গেছে ভাইটা দুধটা কতটুকু? 5 কেজি হয় ভাই দুবারে, মানে এক ভাইটা হাতে 4 কেজি আছে, বিকালে ফের 1 কেজি দিই। কি 7 বছর নাকি? 7 বছর না বেটি বাচ্চা। কত দাম চাইছেন আপনি? 85 চাইছেন, কত বলছে সবাই? 65 বলছে, 65-63। কয় পেন দিয়েছে গাভিতে? চারটা চলতেছে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।